সারা দেশের নয় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটও যোগ দিয়েছে কোটা বিরোধী আন্দোলনে। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে কোটা বিরোধী আন্দোলন। তারা এই শেরপুর রোডটি বন্ধ করে দিয়েছে। এখন আপনারা কি করবেন বা কি চান আসলে আপনারা? পুলিশের কাজ কি তাহলে? এই রাষ্ট্রে পুলিশের কাজ কি? পুলিশ না সাধারণ নামে ছাত্রর উপর আক্রমণ হয়, বিচার চাই, বিচার চাই। আপনারা এখন মহাসড়কে আসছেন, আপনারা এখন মহাসড়কে আছেন, এই তো এখন আপনারা কি দাবি? আপনারা আমরা চাই ছাত্র নামে সন্তানদের বিচার চাই। এবং পুলিশ কেন নীরব ছিল আমাদের ছাত্রদের উপর কেন হামলা করা হলো? আমরা শান্তিপূর্ণ একটা মেধা দিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে বেরোছিলাম, কিন্তু আমাদের উপর কেন আঘাত করা হলো ছাত্র নামে সন্ত্রাসরা? আর পুলিশ কেন নীরব ছিল আমরা এটা বিচার না বাঁচা পা পর্যন্ত আমরা এই সড়ক থেকে রাশি থেকে বের হব না। এই অসুস্থ ছেড়ে দাও।
Thank you.